আমি তোমাদেরকে ভিতরে এক্সপ্লেন করেছি যে এটা আমার প্রিয় নার্গিস আপু, মানে জায়ানের জায়না আইডি, তিনি বলেছিলেন যে আপু করলা আলু দিয়ে তুমি চিংড়ি মাছ দিয়ে ভাজো, অনেক ভালো হবে আমার গার্ডেন্সে, মানে গার্ডেনের করলা। এবং আমি ভিতরে মোটামুটি এক্সপ্লেন করে দিয়েছি আপুর অনুরোধ রক্ষার্থে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইটস রিয়েলি ভেরি গুড রেসিপি, ভেরি গুড কারি, অবভিয়াসলি হেলদি, সেই জন্য আমি আপুর কথাটা ফেলে দিতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ নার্গিস আপু, তুমি আমাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা নিশ্চয়ই দেখে নেবে ভাজিতে আমি কী কী জিনিসের সমন্বয় করেছি, এবং আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, তাহলে ডিটেলসে দেখে নিও আর কি। আমি তোমাদেরকে একেবারে শুরু থেকে দেখাতে পারিনি, সেজন্য সরি বলে নিচ্ছি। মানে আমার মনে ছিল না, হঠাৎ করে যখন এই পর্যায়ে আসলাম তখন মনে হলো যে তোমাদের সাথে ভাজিটা শেয়ার করা দরকার। আর কেন শেয়ার করা দরকার সেটাও বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, করলাগুলো আমি কেটে নিয়েছি এবং নিচে পটেটো আমি স্লাইস করে নিয়েছি। আমি তাহলে বলে দিচ্ছি আমি এগুলা কীভাবে আমি রান্নাটা শুরু করেছি। আমি মানে অ্যাট ফার্স্ট আমি যেটা করেছি, অলিভ অয়েল দিয়েছি, তারপরে সাদা কাটা পেঁয়াজ দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, রসুনের পাউডার দিয়েছি, আর এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 8 শ্রিম্প, এখানে বড় বড় 8টা চিংড়ি আছে। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি করলা উইথ মানে বিটার গোড় উইথ পটেটো আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা ইয়াম্মি ফ্রাই করব। তোমরা ভিডিওটা দেখলেই মানে জেনে নিতে পারবে আমি কী কী দিয়ে কীভাবে আমি এই মাউথ ওয়াটারিং অ্যান্ড হেলদি আর রেসিপিটি তৈরি করলাম। আর আমাদের সুনিতা আপু, নার্গিস আপু, যার জায়ানেন জায়না আইডি আছে, আরও দুইটা আইডি আছে, তাকে বলছি আজকে আমার আপুটার জন্মদিন, হ্যাপি বার্থডে টু নার্গিস আপু। তোমার জন্মদিনের তো কিছু দিতে পারিনি, তাই তোমার কথার দামটুকু দিয়েছি রে আপু। আমি তোমার সাথে আরেকটু গল্প করব, তার সাথে দেখো এখন নাও আই গিভ হিয়ার বিটার গোড উইথ স্লাইস পটেটো। চিংড়ি মাছগুলো একটু লালচে কালার ধারণ করার পরে, মানে ভালো করে কষে আসার পরে, আমার কেটে রাখা আলু এবং করলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আল্লাহর রহমত অনেকগুলো করলা, সেই জন্য আমি যেটা করেছি একবারে সবগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার একটু দেখে নিচ্ছি বন্ধুরা যে আমাদের ভাজিটা কতখানি কী হলো। কিছুটা হলো, একটু কমে এসেছে, এবার আমি নাড়া দিতে পারবো। দেখতে পাচ্ছ একেবারে মাই গার্ড ইজ ফ্রেশ ভেজিটেবল, নাও আই গিভ হেয়ার সাম গ্রাউন্ড রেড গ্রিন চিলি। তার আগেও আমি কিছুটা চিলি দিয়েছি, বাট পরে আমি যেটা ভাবলাম যেখানে ভাজির পরিমাণ হচ্ছে অনেক, সেখানে আমি 4-5টা চিলি দিয়েছি, এতে করে একটু ঝাল হবে না। তারপর দৌড়ে গিয়ে জমি থেকে আবার 4টা মরিচ নিয়ে এসে কেটে দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো তোমরা। আমি আবারও যেটা করবো, আরেকটু ঢাকনিটা দিয়ে অ্যাড করে দিব, তাতে করে ভাজিটা আরেকটু মিশে যাবে, দেন আমার জন্য একটু ইজি হবে নাড়াচাড়া করার জন্য। আবার একটু দেখে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এবার আরও একটু কিছু কমে গেছে। নাও আই গিভ হেয়ার আর সাম কিউমিন পাউডার, এবার আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যেটা করব, মোবাইলটা রেখে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে আবার আমি লিডটাকে অ্যাড করে দেবো, অর্থাৎ ঢাকনিটা আমি আবার দিয়ে দেব। আর সেই সাথে আমি আমার নার্গিস আপুকে বলছি, নার্গিস আপু তোমার জন্মদিনে তোমার রিকোয়েস্ট অর্থাৎ তোমার পছন্দের তালিকায় যেই তালিকাটা আমাকে দিয়েছো সেভাবে আমি আমার করলা ভাজিটাকে আজকে মেক করার চেষ্টা করেছি। নিশ্চয়ই প্রিয় বোন আমার, তুমি কমেন্টসের মাধ্যমে জানাবে তুমি ঠিক যেভাবে চেয়েছো ভাজিটা সেভাবে আমি মেক করতে পেরেছি কি না। আর অন্যান্য ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এভাবে করলা ভেজে খেয়ে দেখো, রিয়েলি মাউথ ওয়াটারিং। নাও আই গিভ হেয়ার সামশ্লান্ত ধনে পাতা আর করিয়েন্ডার লিভ, যেটা আমরা বলি আর কি, এটাকে আমরা বিলেতি ধনে পাতা বলি, এটাকে এখানে রেকাও বলা হয়।
বিলিতি ধনে পাতাটাকে রেকাও বলে, আর আমরা রেগুলার ধনে পাতাটাকে আমরা বাঙালিরা বলি ধনে পাতা, স্প্যানিশে বলে স্লান্ত, ইংলিশ বলে করিয়েন্ড লিফ। আসলে এগুলো বলার দরকার নেই, তবু না আমি মাঝে মাঝে একটু ফান করার জন্য বলি, সবাই জানে আমি জানি, তবু আর কি জাস্ট একটু মজা করা আর কি। আর তোমরা সবাই আমার নার্গিস আপুর জন্য দোয়া করে দিবে, কারণ আজকে নার্গিস আপুর জন্মদিন, তাকে তোমার কিছু দেওয়া সম্ভব না, সেজন্য আমার আপু অনুরোধ করেছেন ঠিক যেভাবে ভাজিটা করার জন্য আমি সেইভাবে চেষ্টাটা করেছি। আই থিঙ্ক সো, নার্গিস আপু তোমার অনেক ভালো লাগবে, আমার প্রিয় বোন। আর বন্ধুরা, তোমরা দেখেছো আমি যা যা দেওয়ার একদম সব কিছু আমি একদম দিয়ে নিয়েছি। নাও বিটার গোর্ড পটেটো উইথ শ্রিম্প ফ্রাই ডান, একদম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে চুলোটা বন্ধ করে দিয়ে আমি দুইটা বাটির মধ্যে তুলে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো বাটিও রেডি করে নিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, সবাই ভালো থেকো। নিশ্চয়ই তোমরা কমেন্টস করে জানাবে আমার এই ভাজিটি কেমন হলো। আমি তো মনে করি আল্লাহর রহমতে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা? ভালো লাগলে লাইক করে ভালো ভালো কমেন্টস করতে হবে, যেটা তোমরা সবসময় করো। টেক কেয়ার অল গাইজ, আল্লাহ হাফেজ।